রাজডাঙ্গা থেকে উদ্বোধন করেছেন প্রায় 12,000 কিমি উদ্বোধন করেছেন। প্রথমে নিম্ন ওয়ান থেকে আজকে আমার বিধানসভায় শুরু হলো এই পথশ্রী অভিযান প্রোগ্রামটা। এমনি করে 15 দিন মানে 15 তারিখ পর্যন্ত এই উদ্বোধন 46টা রাস্তা উদ্বোধন করেছে। আজকে কোথাকার রাস্তা উদ্বোধন হলো? আজকে নিমোগানের কাঁঠালগাছি থেকে চোখানো পর্যন্ত উদ্বোধন। দিদি, এই 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত লাগাতার এই কর্মসূচি চলবে, আপনি কি যা জানলাম যে 46 আর 6 46টি আপনার বিধানসভা এলাকায় রাস্তা হবে, আপনি কি সমস্ত পথের উদ্বোধন করতে পারবেন? আমাকে দেখুন, আমার এই টুটোও তো যেতে হবে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, সবগুলো না পারলেও করবো, চেষ্টা করবো, হ্যাঁ সবগুলো না পারলেও করতে হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রোগ্রাম তো, যেটা প্রত্যেক দিনই আপনি কোথাও না কোথাও থাকছেন, ঠিক আছে? আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত প্রকল্পগুলো, প্রজেক্টগুলো 1 সপ্তাহ তলে নিয়ে আসছে। যেমনি রাস্তায় উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি উনি দেন, রাখেন, করেন, করে দেখান, শুধু প্রতিশ্রুতি তাই উনি করছেন। এই মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্প মানে আপনার পথশ্রী প্রকল্প, আমাকে তো অবশ্যই থাকতে হবে MLA-রাই উদ্বোধন। উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন? উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য বার্তা আমি তো দিয়ে দিয়েছি বক্তব্য রাখতে রাখতে, যে আপনারা মাস্ক পরবেন, হ্যান্ড স্যানিটাইজ নেবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, মাস্ক দিচ্ছি সব মহিলাদের, ভেতরে মহিলাদের চোখে পড়ার মতন ভিড় ছিল আজ। হ্যাঁ, তারা এসেছিল, বিডিও ছিলেন, SDO ছিলেন, বিডিও ম্যাডাম ছিলেন, SDO ছিলেন, তারপরে বিভিন্ন আধিকারিকরা ছিলেন, পঞ্চায়েতের সভাপতি উত্তম প্রধান আছেন, উত্তম কৈবর্ত ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুই দাস, সহসভাপতি মজ্জাম দা, বিভিন্ন প্রধানরা ছিলেন, হ্যাঁ বিভিন্ন মানে এরা ছিল, মানে একটা বিশাল উৎসবের একটা চেহারা নিয়েছিল। এটা গোটা গ্রাম এসেছিল কাঁঠালগাছি, হ্যাঁ এটা একটা খুব ভালো। আর গ্রামীণ মানুষরা রাস্তাটা চায়, রাস্তা জল যেটুকু চায়। আজ তো উদ্বোধন হলো, কাজ কবে শুরু হবে? কাজ খুব শিগগিরই হবে, কাজ খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন এই কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। ধন্যবাদ।